সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা জানো তালুকদার একাডেমিতে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা নোটিফিকেশন আইকন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিবে। তোমরা জানো আমাদের চ্যানেলে প্রথম সপ্তাহ থেকে শুরু করে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হয়, সেগুলোতে প্রায় 1 মিলিয়ন করে ভিউ হচ্ছে। সঠিক অ্যান্সার এবং নির্ভুল অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই তালুকদার একাডেমি চ্যানেল সাথে থাকবে। অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হচ্ছে ষষ্ঠ সপ্তাহ, এই সপ্তাহের শেষেই তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ। অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর আমাদের চ্যানেলে তোমাদেরকে শিক্ষামূলক ভিডিও দিয়ে তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হবে। তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। তো চলো অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিন চলে যাই। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়টির অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টটি তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট এটি। এর আগে তোমার 2টি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, একটি হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, আরেকটি হচ্ছে পঞ্চম সপ্তাহে। ষষ্ঠ সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ হতে যাচ্ছে। ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার আগে আমরা প্রশ্নটি দেখব এবং প্রশ্নের সাথে সাথে আমরা শিরোনামটি বলে দিব। তো দেখো, নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টটি 3 নম্বর অ্যাসাইনমেন্ট এটি। এটি দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে করা হয়েছে। দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এবং একাদশ অধ্যায় বাংলাদেশের সম্পদ ও শিল্প থেকে করা হয়েছে। অ্যাসাইনমেন্টের একটি সৃজনশীল প্রশ্ন এবং একটি মানচিত্র অঙ্কন করতে বলা। সৃজনশীল প্রশ্ন দেখো কী বলেছে, এক্স ও ওয়াই জেড অঞ্চল। অ্যাসাইনমেন্টের শিরোনামটি বলে দিই, শিরোনামটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এবং বাংলাদেশের সম্পদ ও শিল্প। আবার বলছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এবং বাংলাদেশের সম্পদ ও শিল্প। এখানে এক্স ওয়াই জেড অঞ্চল সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে মাটির বৈশিষ্ট্য, এক্স অঞ্চলের শেল কর্দম দ্বারা গঠিত, ওয়াই অঞ্চলে ধূসর লাল বর্ণের মাটি এবং জেড অঞ্চলে পলিবাহিত মাটি। তো ক প্রশ্নে বলেছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কাকে বলে। তো এটা আমার সংক্ষিপ্ত প্রশ্ন, কয়ের জ্ঞানমূলক প্রশ্ন, তো এটির অ্যান্সার আমরা দেখব। ক্রান্তীয় অঞ্চলে যে ঋতুগুলো বিরাজমান, ক্রান্তীয় অঞ্চলে যে ঋতুগুলো বিরাজমান বা প্রবাহিত হয় সেই ঋতুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলে। এ হচ্ছে কয়ের অ্যান্সার। তারপর ক্ষতে চলে যাই। ক্ষতে কী বলেছে, ক্ষতে বলেছে বাংলাদেশের ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কী ব্যাখ্যা করো, বাংলাদেশে কেন ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে সেটার কারণ ব্যাখ্যা করতে বলেছে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান। ক্রান্তীয় জলবায়ু কেন বিরাজমান, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে, মানে বাংলাদেশের যে সীমানা প্রাচীর সেটার মধ্যভাগ দিয়ে কী হয়েছে, ক্রান্তীয় রেখা কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, তাই বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান। তো আমরা জানি বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। তো বাংলাদেশ অবস্থান হচ্ছে, বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণাংশে। অক্ষাংশ মান অনুসারে এদেশের অবস্থান 20°34′ উত্তর অক্ষরেখা থেকে 60°38′ উত্তর অক্ষরেখার এবং দ্রাঘিমাংশ মান অনুসারে 88°01′ পূর্ব দ্রাঘিমা রেখা হতে 92°41′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যবর্তী স্থানে। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, তাই বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বিরাজ করছে। তাহলে মোট কথা হচ্ছে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশে বিরাজ করছে বলেই, কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করছে তাই বাংলাদেশে ক্রান্তীয় মৌসুমি বায়ু বিরাজ করছে। এটা হচ্ছে খয়ের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। আমরা গতে চলে যাই। গতে বলেছে যে উদ্দীপকের জেড অঞ্চলের বর্ণনা দেয়। এখানে জেড অঞ্চল কোনটি বলা হয়েছে, পলিবাহিত মাটি। পলিবাহিত যে মাটি সেটাকেই আমরা জেড অঞ্চল বলেছি। তো এবার আমি জেড অঞ্চল, উদ্দীপকে বর্ণিত জেড অঞ্চল অর্থাৎ পলিবাহিত মাটি দ্বারা গঠিত অঞ্চল। নদীর বদ্বীপ অঞ্চল প্লাবনভূমিতে পলিমাটি দেখা যায়। নবীন পলিমাটিকে আমি খাদার এবং অনুর্বর প্রাচীন পলিমাটিকে আমি ভাঙর বলি, ভাঙর নামে পরিচিত। তো বাংলাদেশের প্রায় 80% অঞ্চল পলিমাটি দিয়ে গঠিত। পলিমাটি হালকা এবং আর্দ্রতাযুক্ত উর্বর মৃত্তিকা। পলিমাটি মাঝারি আকারের কণা সম্পন্ন এবং এ মাটি বেশ শুকনো হয় ও আর্দ্রতা ভালোভাবে ধরে রাখতে পারে। এ মাটির কণাগুলো সহজেই মিশে যেতে পারে এবং বৃষ্টির সাথে ধুয়ে যাওয়ার ঝুঁকি থাকে। নদীবাহিত পলি থেকে এ মাটি সৃষ্টি হয়েছে। পলি মাটি খুব উর্বর হয়। এ মাটিতে পটাশ, ফসফরিক অ্যাসিড, চুন ইত্যাদি থাকে। পলি মাটি উর্বর হওয়ার জন্য এই মাটিতে প্রায় সব রকমের ফসল চাষ হয়। বিশেষত নদীর পলিযুক্ত দোআঁশ মাটি পাট চাষের জন্য অধিক উপযোগী। এ মাটিতে ধান, গম, আখ, মিলেট প্রচুর পরিমাণে চাষ করা হয়। এ হচ্ছে গয়ের অ্যান্সার। তো তোমরা সুন্দরভাবে গুছিয়ে নিজেদের মতো করে লিখতে পারো, এছাড়া আমাদের অ্যান্সারগুলো লিখতে পারো। আর আমাদের চ্যানেলে তোমাদের বাকি যে বিষয়গুলো, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, পদার্থ, হিসাব বিজ্ঞান, নবম শ্রেণীর জন্য সকল বিষয়ের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে। তো অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা ক্লাস 9-এর যে প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, তালুকদার একাডেমি চ্যানেলে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে। এছাড়াও তোমরা PDF ফাইল পাওয়ার জন্য আমাদের
স্কুল হেল্পলাইন বিডি যে অ্যাপসটি রয়েছে সেখানে তোমরা প্রশ্নের পিডিএফ ফাইলটি নিতে পারবে। তো চলো আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্ন বলেছে, উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমিরূপের মধ্যে কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য পরিলক্ষিত হয় মতামত দাও। উদ্দীপকের এক্স এক্স অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হচ্ছে শেল ও কর্দম দ্বারা গঠিত, ওয়াই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য হচ্ছে ধূসর ও লাল বর্ণের মাটি। সেটা কীভাবে করবো? উদ্দীপকের এক্স ও ওয়াই অঞ্চলের ভূমি সাদৃশ্য রূপ আমাদের বলছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কী পরিলক্ষিত হয়েছে সেটা আমরা দেখব। উদ্দীপকে এক্স ও ওয়াই অঞ্চলের ভূমির সাদৃশ্য নিম্নরূপ। অঞ্চলের ভূমির ক্ষেত্রে কোন অঞ্চল? এক্স অঞ্চল। ঠিক আছে, আমরা এক্স অঞ্চলের ভূমির ক্ষেত্রে কী পাচ্ছি? নদীর প্রধান নদীর পাশে আশেপাশে এবং নিকটবর্তী এলাকায় যেখানে বার্ষিক প্লাবনের সময় কালে নদীর গতি পরিবর্তনের ফলে পলি সঞ্চয়ন এবং ক্ষয় সংঘটিত হয়ে থাকে সে সমস্ত এলাকা জুড়ে সক্রিয় প্লাবন সমভূমি। এই প্লাবন সমভূমিতে নতুন নতুন সঞ্চিত পলি রাশি বিভিন্ন স্তরে স্তরে স্তরীভূত হয়ে থাকে, সাধারণত সূক্ষ্ম পলি এবং কর্দম সঞ্চয়ন মিহি স্তরে স্তরীভূত হয় এবং বালি ও পলির মিশ্রণ স্তরে সজ্জিত হয়। এটি এমন একটি অবস্থা যেখানে মাটি গঠনকারী প্রধান নদী খাত অন্যত্র সরে যাওয়ার নবীন যাওয়ায় নবীন এবং প্রবীণ প্লাবন সমভূমি সমূহ মূলত স্থিতিশীল ভূমিতে পরিণত হয়েছে। এবার পক্ষান্তর ওয়াইয়ের ক্ষেত্রে চলে যাই। ওয়াইয়ের ক্ষেত্রে আমরা কী বলতে পারি? ওয়াই অঞ্চলের ভূমির ক্ষেত্রে সাধারণত ধূসর বর্ণের পৃষ্ঠ মৃত্তিকা এবং ধূসর ম্যাট্রিক্স ও ধূসর গ্লেন গ্লেনের ইংলিশ হচ্ছে GLEN গ্লেন সমৃদ্ধ ক্যাম্বিক CAMBIC ক্যাম্বিক বি অনুভূমিক স্তর বিশিষ্ট অন্তঃমৃত্তিকা দ্বারা গঠিত। এই মৃত্তিকা ব্যাপকভাবে তিস্তা করতোয়া যমুনা মেঘনা ও সুরমা কোশিয়ারা নদী গঠিত প্লাবন সমভূমি জুড়ে বিস্তৃত। তবে পৃথক পৃথক মৃত্তিকার বুনট দ্বারা গঠিত মাটিতে বর্ণিত উপাদানসমূহের অনুপাত এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে আঞ্চলিক ভিন্নতা দেখা যায়। তিস্তা নদীর সর্পিলাকার প্লাবন সমভূমির মৃত্তিকায় পলি দোয়াশ বুনটের প্রাধান্য বিদ্যমান। অপরদিকে গাঙ্গে জোয়ার ভাটার প্লাবন সমভূমি ও কুশিয়ারা সুরমা কুশিয়ারা প্লাবন সমভূমি মৃত্তিকায় পলিকর্দমের প্রাধান্য বিরাজমান। কিন্তু যমুনা নদীর প্লাবন সমভূমিতে রয়েছে দোয়াশ পলিকর্দম দোয়াশ এবং পলিকর্দমের অধিক সমানুপাতিক বন্টন। এ হচ্ছে এক নম্বর সেমিস্টারের প্রশ্নের অ্যান্সার। দুই নম্বর প্রশ্ন, এটা চিত্র আঁকতে বলেছে, চিত্র একে অঞ্চল সময় প্রদর্শন করতে বলেছে। এই চিত্রটা কিন্তু আমাদের বইতে বলা আছে, আমরা তোমাদের পৃষ্ঠা সংখ্যা বলে দিব, তা আগে আমরা দেখিনি। বাংলাদেশের মানচিত্র অঙ্কন করবে, আগে মানচিত্র অঙ্কন করে পাট চা ইক্ষু উৎপাদনকারী অঞ্চলের সময় প্রদর্শন করো। তো পাট চা ইক্ষু তোমরা কে কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছো এবং কার কোন জেলা এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, তাহলে আমরা বুঝতে পারবো সবচেয়ে বেশি শিক্ষার্থী কোন স্কুল থেকে আমাদেরকে দেখছে। চলো অ্যান্সারটি আমরা দেখবো। তো আর আগে বলে রাখি, ইক্ষুকে কার অঞ্চলে কী নামে ডাকে? কোন অঞ্চলে কাউয়ের কোন অঞ্চলে এক অঞ্চলে এক নামে ডাকে, ইক্ষু মানে হচ্ছে আখ, আখকে এক অঞ্চলে এক নামে ডাকে, সেই নামগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। তো চলো আমরা অ্যান্সারটি দেখি। তোমরা আগে চিত্রটি আঁকবে এবং চিত্রটি এঁকে প্রথমে লিখবে, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করা হলো। দেখো কীভাবে করলাম, এখানে আমরা চিত্রটি নিয়ে আসলাম, বাংলাদেশের উৎপাদন অঞ্চল, এখানে বাংলাদেশের মানচিত্র আঁকবে, মানচিত্র আঁকে সাংকেতিক চিহ্ন দিবে, পাটের সাংকেতিক চিহ্ন, চায়ের সাংকেতিক চিহ্ন, ইক্ষুয়ের সাংকেতিক চিহ্ন, তারপরে এখানে ভারত ভারতের পশ্চিমাঞ্চল, ভারতের ত্রিপুরা, ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের মিজোরাম, এগুলো মিয়ানমার, বঙ্গোপসাগর, এগুলো সিলেক্ট করে ভিতরে তোমরা অঞ্চলের নাম দিবে, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর জেলাগুলোর নাম দিবে এবং এখানে ইক্ষুর যেই চিহ্ন সেটা ইক্ষুর চিহ্ন, দিনাজপুর ইক্ষু বেশি হয়, ঠাকুরগাঁয় হচ্ছে চায়ের উৎপাদন বেশি হয়, পাটের উৎপাদন বেশি হয়, পঞ্চগড়ে পাটের উৎপাদন বেশি হয়, রংপুরে পাটের উৎপাদন বেশি হয়, পাট এবং ইক্ষুর উৎপাদন বেশি হয়, চা উৎপাদন সবচেয়ে বেশি হয় কোথায়? সিলেটের মৌলভীবাজারে। এখানে দেখতে পাচ্ছ সিলেট মৌলভীবাজার সব চা, সিলেট মৌলভীবাজার, হবিগঞ্জ শুধু চা আর চা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, এখানে ইক্ষু এবং পাটের উৎপাদন বেশি হয়। তো এভাবে তোমরা চিত্রগুলো এঁকে নিবে। চিত্রটি তোমাদের মূল বই মানে ভূগোল পরিবার যে বোর্ড বইটি রয়েছে বোর্ড বইয়ের 167 নম্বর পেজ, 167 নম্বর পেজে এই চিত্রটি আছে, তোমরা সেই চিত্রটি হুবাহু সেখান থেকে দেখে করে নিবে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট আজকের জন্য, তোমাদের সব সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর জন্য ভূগোল পরিবেশ। এছাড়া বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও ক্লাস নাইনের যে প্লেলিস্ট সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের মধ্যে এখান থেকে কম্পিটিশন থেকে বিদায় নিব, তার আগে বলে রাখি তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে সৎ সপ্তাহের অ্যান্সারের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হতে যাচ্ছে।
এই বিষয়ের পর তোমার বাকি যে বিষয়গুলো রয়েছে ষষ্ঠ সপ্তাহের জন্য, সেই বিষয়গুলোর অ্যান্সার পাওয়ার জন্য তোমরা আর অবশ্যই নোটিফিকেশন আইকনটি অন করে রাখবে। নোটিফিকেশন আইকনটি অন করলে তোমাদের পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আকারে, এবং অ্যাসাইনমেন্টের পর্ব শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে অধ্যায়ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ভিডিওগুলো আমাদের তালুকদার একাডেমি থেকে দেওয়া হবে। তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে, সে আশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।